সৌদি আরবের মক্কায় মিশরের পাঁচশো ত্রিশ জন হওয়া যাত্রীর এই ঘটনায় ষোলো ট্যুরিজম কোম্পানির লাইসেন্স বাতিল করেছে মিশর এছাড়া তাদের বিচারের জন্য পাবলিক প্রসিকিউটরের কাছে হস্তান্তর করেছে দেশটি রবিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এক প্রতিবেদনে এই তথ্য জানায় দেশটির প্রশাসন বৃহস্পতিবার এই ঘটনায় ব্যবস্থা নিতে একটি কমিটি গঠন করে মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি সেখানে কমিটি জানায় হজ করতে গিয়ে যারা মারা গেছেন তাদের কোনো ধরনের মেডিকেল সুবিধা প্রদান করেনি ট্যুরিজম কোম্পানিগুলো এছাড়াও ট্রাভেল এজেন্সিগুলো কোনো বাসস্থানের সুবিধা না রেখেই তাদের হজে পাঠায় বলেও জানায় কমিটি কর্তৃপক্ষ এর ফলে তাদের তীব্র তাপমাত্রার সঙ্গে লড়াই করতে হয় যা তাদের মৃত্যুর কারণ বলে দেয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম